নীতিশ ফের ফাউল করলেন এবার আরজেডির বিধায়ককে বললেন আপনি মহিলা কিছু জানেন না বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে ফের আপত্তিজনক মন্তব্য করার অভিযোগ উঠল এবার বিধানসভায় আর এক মহিলা বিধায়ককে উদ্দেশ্য করে অসম্মানজনক মন্তব্য করায় বিরোধীরা কাঠগড়ায় তুলেছেন তাকে বিহার বিধানসভার বর্ষাকালীন অধিবেশন রাজ্যে সংরক্ষণের কোটা কেন পঞ্চাশ থেকে বৃদ্ধি করে পঁয়ষট্টি শতাংশ করা হচ্ছে না তা নিয়ে বিরোধীরা সরকারকে চেপে ধরেছিল গত বছর বিধানসভায় আইন পাস হওয়া সত্ত্বেও সিদ্ধান্ত কার্যকর না হয় বিরোধী আর জেডি সভায় মুখ্যমন্ত্রী সমালোচনা করেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব ভাষণ দেওয়ার সময় সভায় প্রবেশ করেন তার দলের বিধায়ক রেখা পাশওয়ান তিনি আসনে বসেই ফের উঠে দাঁড়িয়ে তেজস্বীর সমর্থনে মুখ খোলেন সঙ্গে সঙ্গে নীতিশ কুমার নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে রেখাকে বলেন আপনি একজন মহিলা আপনি কি বোঝেন সংরক্ষণের ফাউল করেছেন বুঝে নীতিশ পরক্ষণে দাবি করতে থাকেন তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত রাজ্যে মহিলাদের কোনো সম্মান ছিল না যদিও দু সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি রাবড়ি দেবীর স্থলাভিষিক্ত হন মহিলা বিধায়ক সম্পর্কে নীতিশের মন্তব্যে উত্তাল হয়ে ওঠে সভা অধিবেশন কক্ষ ত্যাগ করে বিরোধীরা ফের চর্চায় চলে আসে নীতিশের মানসিক সুস্থতার বিষয়টি গত বছর বিধানসভায় জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত আলোচনায় নীতিশ রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে বলে বসেন রাতে বিছানায় অন্তরঙ্গ মুহূর্তে স্বামীর ইচ্ছার বিরুদ্ধে কি ধরনের আচরণ করা উচিত মুখ্যমন্ত্রীর মুখে এইসব কথা শুনে স্তম্ভিত হয়ে যান সকলে সেখানে থেমে যায়নি নিতেশের মানসিক সুস্থতা নিয়ে আলোচনা বিভিন্ন অনুষ্ঠানে তিনি মঞ্চে উপস্থিত নেতান মন্ত্রীদের নাম ভুল বলেছেন বিজেপির সমর্থনে ফের সরকার গড়ার পর একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাছ হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী জানিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী অস্বস্তির চাপা থাকেনি বুধবারের ঘটনার পর আরজেডি ফের দাবি তুলেছেন মুখ্যমন্ত্রীর উচিত দায়িত্ব ছেড়ে দিয়ে ডাক্তার দেখানো সূত্রে খবর নীতিশের মানসিক অসুখের চিকিৎসা চলছে মাস কয়েক আগে তিনি লন্ডনে গিয়ে বড় ডাক্তার দেখিয়ে এসেছেন বিরোধীদের বক্তব্য শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি মন্ত্রী মুখ্যমন্ত্রী থাকতে সংবিধানে কোনো বাধা নেই কিন্তু মানসিক অসুস্থ ব্যক্তি সরকারি পদে থাকতে পারেন না নীতিশের উচিত হবে স্বেচ্ছায় মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে চিকিৎসা করানো